বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ইনশাআল্লাহ এই করোনার পরিস্থিতিতে ভালো আছো। আমি তাসলিমা আক্তার, গালিপুর টিচি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। গত ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণের মাধ্যমে যে সমাধান নির্ণয় কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আজকে আবার আরো কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বোর্ডের দিকে তাকাও। একুশ নাম্বার, ভালো করে দেখো। 7x-2 = x+16, এটা হলো অঙ্ক। তো আমরা আগেই বলছি যে সমাধান করতে হলে আমরা ভাগ চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু মাঝখানে কোন চিহ্নটা থাকে সেক্ষেত্রে আমরা ভাগ ব্যবহার করতে হবে। দ্বিতীয় লাইনে দেখো, 7x-2, পাশে আমি দুপাশে 2 যোগ করলাম, তৃতীয় লাইনে 7x = 18+x। দ্বিতীয় লাইনটা আবার খেয়াল করো, -2 + 2 একরকম সংখ্যা যখন হয় তখন সেটা এমনিতে বাদ যায়, থাকে কি 7x = 16+2, দুটা মিলে হয়েছে 18+x। 7x-, তৃতীয় লাইন থেকে যে +x তা আমরা যখন পক্ষ পরিবর্তন করব তখন সেটা মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সেজন্য 7x আমরা যখন বামপক্ষের পক্ষ থেকে যখন আমরা প্লাস এসটাকে ডান পক্ষে নিয়ে আসলাম সেটা প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস = 18। 7x-x = 18, 7x থেকে x চলে গেলে 6x = 18, x = 6/18, x = 3, তাহলে সমাধান দাঁড়ায় x = 3। একুশ নম্বরে দেখো, ভালো করে বুঝছো কিনা খুব খেয়াল করে দেখো, কোথাও তোমাদের সমস্যা আছে কিনা। পরবর্তীতে দেখো আরেকটা অঙ্ক আমি করলাম, 20 নম্বর, 3x-5 = 17, আগে নিয়ম অনুযায়ী দুপাশে আমি পাইপ যোগ করলাম, পাইপ যোগ করার পর একই রকম সংখ্যা হওয়ার পর সেটা বাদ যাওয়ার পর থাকে 3x = 17+5, আসছে 22 বা x = 3/22, তাহলে নিম্ন সমাধান আসে x = 3/22। ভালো করে দেখো কোথাও সমস্যা আছে কিনা। পরবর্তী আমি আরেকটা অঙ্ক করিয়ে দিই, 23 নাম্বার, 2x+9 = 3, এখন যদি এটা আমরা সমাধান করতে যাই পূর্বের নিয়ম অনুসারে বা 2x+9 - 9 = 3 - 9, উভয় পক্ষ থেকে
ওকে নাইন বিয়োগ করে বা প্রসেস ইকুয়াল মাইনাস সিক্স। তৃতীয় লাইনে দেখো ভালো করে, এখানে দুটা একরকম সংখ্যা থাকার কারণে সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে, আছে বাকি টুয়াইসেস ইকুয়াল মাইনাস নাইন থেকে থ্রি চলে যাওয়ার পর মাইনাস সিক্স, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস সেই জন্য মাইনাস সিক্স পড়ছে, বা এক্স ইকুয়াল টু বাই সিক্স বা এক্স ইকুয়াল মাইনাস থ্রি। সুতরাং নির্ণয় সমাধান এক্স স্কোয়ার মাইনাস থ্রি। দেখো ভালো করে কোথাও সমস্যা আছে কিনা। এ পর্যন্ত আমি দুটো ক্লাসে অনেকগুলা সমাধান করিয়ে দিয়েছি তোমাদেরকে, এগুলা বাড়িতে তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা এবং নোট বইতে নোট খাতায় উঠাইবা। পরবর্তী যেগুলা কঠিন মানে যে অঙ্কগুলা আছে পঞ্চম অধ্যায়ের, সেগুলা ম্যাডাম তোমাদেরকে আবার সুন্দর করে অনলাইন ক্লাসের মাধ্যমে করিয়ে দিব। আশা করি সবাই ভালো থেকো, রীতিমতো স্বাস্থ্যবিধি মেনে চলবা, এ বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।